হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো লালমোহন মিষ্টি। আর এই লালমোহন মিষ্টি তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। ঘি দিচ্ছি 1 চামচ। তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল বা বাটারও ব্যবহার করতে পারবেন। এলাচ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে তখন আগে থেকেই ফেটিয়ে রাখা 1টা ডিম এর মধ্যে দিয়ে দেব। এখন ডিমটার সঙ্গে গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ডোটাকে নরম করে মেখে নিয়েছি। এখন এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। শিরা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ চিনি দিলাম, আর দিব 2 কাপ জল। তিনটা দিচ্ছি এলাচ, তারপরে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল করার পর শিরাটা যখন একটু আঠালো হয়ে আসবে তখন শিরাটা নামিয়ে নিতে হবে। এই শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না। আর এখন দিয়ে দিচ্ছি 1টা জাফরান, তারপর ভালো করে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে সাইডে রেখে দিচ্ছি। হাতে ঘি লাগিয়ে মিষ্টির বলগুলো বানিয়ে নিব। আজকে আমি মিষ্টির বলগুলো ছোট করে বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের বানিয়ে নেবেন। মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা লো ফ্লেমে হালকা গরম করে নিয়েছি। এখন মিষ্টির বলগুলো ছেড়ে দেব। লো আঁচেই মিষ্টিগুলোকে ভাজতে হবে। যখন মিষ্টির কালারগুলো চেঞ্জ হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। আর এই গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। তো তৈরি হয়ে গেল রসে ভরা তুলতুলে নরম লালমোহন মিষ্টি।
আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, যেটা ভেতর থেকে কতটা সফট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে এভাবে বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।